নোয়াখালীর বেগমগঞ্জে গর্ভবতীদের নিয়মিত চেকআপ, নিরাপদ প্রসব, মাতৃদুগ্ধ প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা সহ সচেতনতামূলক মা সমাবেশ হয়েছে। সকালে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নে মা সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণের সহ ধর্মিনী ও বেগমগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেসমিন আক্তার। রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর চৌধুরী সেলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ডাক্তার এ বি এম জাফরুল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোকমান হোসেন, ডাক্তার শর্মিষ্ঠা। এ সময় জেসমিন আক্তার বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের নারীরাও অনেক এগিয়েছে। সব ক্ষেত্রে নারীরা অংশগ্রহণ করছে, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকারের কোনো বিকল্প নেই। আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের রোল মডেল,